সর্বপ্রথমে ভক্তি জানাই এই ভূখণ্ডের ইষ্ট দেব দেবী বাবা শিবচণ্ডী চরণ শত শত কোটিবার ভক্তি, তার সাথে ভক্তি জানাই দূর দূরান্ত থাকি কাব্যিক সাহিত্যিক ধর্মগুরু অনন্ত মহারাজ, তার চরণ দূর দূরান্ত থাকি ভক্তি জানাই। তার সাথে ভক্তি জানাই আজকে যে ভারত ভক্তি চুক্তি দিবস তোমরা সান্দঙ্গ অঞ্চলের যে কর্মীগুলা এই জায়গায় উপস্থিত হয়েছে, তোমারও চরণত নারী পুরুষ নির্বিশেষে শত শত কোটিবার ভক্তি জানাই। তো যাই হোক, আমরা যে সংগঠনটা করি তার নাম হচ্ছে দিঘাটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, নাকি এটা তো ইংরেজি নাম দিঘাটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, এর বাংলা নাম হইল বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন। তো আজকে আমরা এই যে 28শে আগস্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আজকে পালন করে যাচ্ছি, তো দ্বৈত পতাকা যে উত্তোলন করি কী জন্য করি বা কিসের জন্য আমার কোনো লাগে সেটা আমার জানা নিয়ে অত্যন্ত প্রয়োজন। তো সেহেতু ইতিহাস সাক্ষী আছে যে ভারত বিশ্ব প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ যখন পরাজয়ের সম্মুখীন হয়, সেই পরাজয়ের সম্মুখীন হয়ে আমার কুচবিহারের মহারাজা স্মরণ করে এবং আমার মহারাজা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুগ্রহ করে। তো সেহেতু ব্রিটিশের রানী এলিজাবেথ আমার মহারাজার কাছে আসে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আদেশ দেন। তো সেহেতু আমার মহারাজা তার প্রতিশ্রুতি দেয় যে যুদ্ধে আমরা উপস্থিত হব, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা কি যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া লাগিল। তো ব্রিটিশ সরকার আমার মহারাজার প্রস্তাবটা গ্রহণ করে এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করে কাক নিয়ে আমার কুচবিহার নারী সেনাকে নিয়ে। সেহেতু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখনই আমার নারায়ণী সেনা প্রবেশ করেছে তখনই শত্রুপক্ষ আতঙ্কিত। কেন আতঙ্কিত? কারণ নারায়ণী সেনার একটা মাসান রণকৌশল আছে, এই মাসান রণকৌশলের জন্য এই নারায়ণী সেনা যখনই প্রবেশ করেছে তখনই শত্রুপক্ষের জাহাজ আকাশ থেকে উড়িল, আকাশ থেকে ভাঙি পড়েছে, অনেক জাহাজ উড়ি করে না পারে এবং অনেক জাহাজ ভাঙি পড়েছে। সেহেতু জাপান এই যুদ্ধ পরাজয় হয় এবং ব্রিটিশ জয়লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেহেতু ব্রিটিশ যে জয়লাভ করছে এই জয়লাভের কারণ একমাত্র কুচবিহারের মহারাজা আর তার নারায়ণী সেনার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করেছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন জয়লাভ হইল তো এইবার ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার লাগবে, কারণ আমার মহারাজাকে প্রতিশ্রুতি দিছে, বুঝলি। তো সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য ব্রিটিশের রানী তার প্রধানমন্ত্রী ভারতবর্ষ পাঠায় ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার জন্য। কারণ ব্রিটিশের প্রধানমন্ত্রীর নাম ছিল ক্লিমেন এটলি, এই ক্লিমেন এটলি ভারতবর্ষ আসিয়া ভারতবর্ষ স্বাধীনতা দেয়। এই ভারতবর্ষ যে স্বাধীনতা দেওয়ার লাগিবে তো মুখে মুখে তো ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার না যায়, সেই জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটা বিল পেশ করছিল, সেই বিলটা 4 জুলাই এই বিলটা পেশ করে এবং 9 জুলাই পার্লামেন্টে পেশ করে ব্রিটিশের পার্লামেন্টে এবং 18 জুলাই এই বিলটা আইনে পরিণত হয়, যা কয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947-18 জুলাই, অর্থাৎ ভারত স্বাধীনতা আইন। এই আইনের বলে ভারতবর্ষ স্বাধীনতা পায় এবং আমার মহারাজার কাছ থেকে যে যে এলাকাগুলা ব্রিটিশ সরকার অধিকরণ করেছিল অর্থাৎ লিস্ট দিয়েছিল সেই এলাকাগুলা আমার মহারাজা ফেরত দেয়। সেদিন হতে আমরা কুচবিহার থেকে গ্রেটার কুচবিহার পরিণত হই। তো সেহেতু ভারতবর্ষ স্বাধীনতা করে দিলে আমার মহারাজ জগদীপচন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর আমার নারায়ণী সেনা। তো সেহেতু ভারতবর্ষ যখন স্বাধীনতা হয় তো ভারত তো একটাই নাকি, ওই যা হিন্দু মুসলিম ছিল তো সেহেতু দুইটা ভাগ করেছিল, পাকিস্তান আর সেহেতু দুইটা বিভক্ত হয়। তারপর ভারতবর্ষ আবার দুইটা ভাগে বিভক্ত হয়, পূর্ব ভারত আর পশ্চিম ভারত। সেহেতু পাকিস্তানও পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, যেটা পশ্চিম পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ পশ্চিম পাকিস্তান। সেহেতু এই যে পূর্ব ভারত আর পশ্চিম ভারতের মাঝখানে আমার কুচবিহার রাজ্য, কুচবিহার রাজ্য আমার এই দুটার মাঝখানে। তো ভারত সরকার এবার ভাবিল যে পূর্ব ভারত যদি পশ্চিম ভারতে যাওয়ার লাগে তাহলে তো আমার রাজ্যের উপর দিয়ে যাওয়ার লাগবে,
মাটিটা আমার, তার আকাশটা আমার, ওরা যদি যাবার না দিই তাহলে কেমন করে যাওয়া হবে? তো সেও তো তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, আর সর্দার বল্লভভাই প্যাটেল ওনারা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। তো সেও তো আমার মহারাজা অনুগ্রহ করে যে তোমরা কুচবিহার রাজ্যটা আমার সঙ্গে যুক্ত করে দাও, তাহলে আমরা মানে কাজকর্ম করতে সুবিধা হয়। তো সেহেতু সর্দার বল্লভভাই প্যাটেল আমার মহারাজা এই প্রস্তাবটা দেয়, এবং আমার মহারাজা জগদীপচন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই প্রস্তাবটা গ্রহণ করে। আর আজকের দিনে 28 আগস্ট 1949 ভারত মুক্তি চুক্তি স্বাক্ষর করে। আমার কুচবিহারের পক্ষ হইতে জগদীপচন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এবং ভারতবর্ষের পক্ষ হইতে জওহরলাল নেহরু এই চুক্তির স্বাক্ষর করে। তো সেহেতু যে কুচবিহারের যে সম্পত্তি ছিল, যেহেতু ভারতের সঙ্গে যুক্ত করে দিল, তো সেহেতু সম্পত্তিটি আমার কুচবিহারবাসীর নামে উইল করে দিল। যত হস্তাবর অবস্থাবর সম্পত্তি ছিল সব প্রজাবাসী দিয়ে দিল, বলছে এই তো ভারতের সঙ্গে তোমরা থাকো, আর এই তোমার যত সম্পত্তি আসলো তোমার দিয়ে দিল। তো সেহেতু আমরা কী হনি এই কুচবিহার রাজ্যের মালিক, যেহেতু সম্পত্তিটা সবার নামে উইল করে দিচ্ছি, বুঝতে পারলেন? আমরা সবাই কিন্তু এই কুচবিহার রাজ্যের মালিক, যেহেতু প্রজা আমাক রাজা দিছে, আমাক দিছে, ভারতবর্ষ কিন্তু দেয় না, প্রজার নামে উইল করে দিছে যায়। তো সেহেতু যখন ভারত, তখন কিন্তু ভারতবর্ষের সংবিধান ছিল না, ব্রিটিশ ডোমিনিয়ন গভ ছিল। তো ব্রিটিশ ডোমিনিয়ন গভের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, সেহেতু সব গিলাতে আসামত ছিল প্রধানমন্ত্রী, এই পশ্চিমবঙ্গ ছিল প্রধানমন্ত্রী। তারপরে যখন ভারতবর্ষের সংবিধান গঠিত হয় 1949 সালের 26শে নভেম্বর, তখন এই কুচবিহার রাজ্য ভারত সরকার গোশ্রেণী রাজ্যের মর্যাদা দেয়, অর্থাৎ সিকিম স্টেট, অর্থাৎ ভারত সংবিধানে স্বীকৃতপ্রাপ্ত প্রথম তফসিলে গোশ্রেণী রাজ্য ভারত সরকার দেয়। অর্থাৎ দেখা যায় সংবিধানত যে আমার কুচবিহার রাজ্য দিয়েছে সেটা গোশ্রেণী রাজ্য, কত আছে কুচবি এই যে পশ্চিমবঙ্গ আসাম ইলাদ আছে ক ক গ একদম ক্যাটাগরি আছে, ওই গদ আমাকে দেয় এই কুচবিহার রাজ্য। সেহেতু আমরা সেই সময় কী করলো, যেহেতু আমার রাজ্য পশ্চিমবঙ্গ, যেহেতু প্রধানমন্ত্রী আসামও তো যেহেতু প্রধানমন্ত্রী, সেহেতু আমার তো এটা রাজ্য একটা, সেহেতু আমার তো একটা প্রধানমন্ত্রী বানা করা ছিল। কিন্তু আমার মানসিকগুলা এলাই রাজার হাল ধরিয়া সবাই নিজে নিজে ঘুমায় যে প্রধানমন্ত্রী বানা হয় যে গণতন্ত্র যেখানে গেছি সেটা ভুলে গেছি। তো সেহেতু পশ্চিমবঙ্গ সরকার একটা কূটনীতি চাল, পশ্চিমবঙ্গ এবং আসাম সরকার একটা কূটনীতি চাল নিয়েছে কি যে ব্রিটিশ সরকারের 1935 সালের একটা আইন যেটা ব্রিটিশ সরকার কিন্তু বাতিল করেছে, সেই আইনের দোহাই দিয়ে কুচবিহারের যে অংশগুলা পশ্চিমবঙ্গ অর্ধেক ভাগ করে নেয় আর আসাম সরকার অর্ধেক নেয়। তো সেদিন হইতে আমার পশ্চিমবঙ্গের মানুষ হয়ে গেল কি করলে, চিনি স্বতন্ত্র রাষ্ট্র, রাষ্ট্র হল রাজ্য, তারপরে কি জেলায় পরিণত করলে জেলা, নাকি রাষ্ট্র বড় না জেলা বড়? তাহলে আজকে আমার কি করছে, জেলায় জেলায়। সেহেতু আমরা আমার ভাষা কৃষ্টিকালটার সমন্বয় সম্পত্তি সব হারিয়ে ফেলাইছি। তো সেহেতু ঘুরি পাবার জন্যে আমার যুগপুরের যুগপুরুষ কাপিসাহিত্য ধর্মগুরু অনন্ত মহারাজের সভাপতিতে আমরা আমার মৌলিক অধিকার ঘুরি পাওয়ার জন্য আজকে একতাবদ্ধ হয়েছি। সড়ক প্রত্যেকটা মানুষ মালিক আমরা আজকে এই হনুমান নন্দ পতাকার তলত খাড়া হয়ে আমার ডিমান্ড করে নিচ্ছি, তার কাছে ভারত সরকারের কাছে, কেন যে আমার সাথে পশ্চিমবঙ্গ সরকার অন্যায় করেছে, যেই আইন দিয়ে আমার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করেছে সেই আইনের কোনো পরিবর্তিত নাই, কারণ ব্রিটিশ সরকার ওই আইনটাকে বাতিল করেছে। সেহেতু যে আইনটা দিয়ে আমার যুক্ত করাইছে এই আইনটা ব্রিটিশ সরকার বাতিল করে দেয়, তো এটা অসাংবিধানিক, অবৈধ, যেটা সংবিধানে নাই সেই আইন দিয়ে কী করে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার আমাকে এই রাজ্যগুলো নিয়ে নেয়। তো সেহেতু আমরা বৃহত্তর কুচবিহারবাসী সবাই একটা হয়েছি, এবং ভারতবর্ষের কাছে আমরা আমার মৌলিক অধিকারের জন্য খাড়া হয়েছি। তো সেহেতু ভারত সরকার আমার আজ কুচবিহার রাজ্য ফেরত দেওয়ার জন্য, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি, কুচবিহার রাজ্যের স্বপ্ন আমরা পূরণ করব, আন্দোলন করিয়া আমরা ভারত সরকার জানাইছি না কি এমনি চিনিসে নাকি আমার কুচবিহার মানছি আমরা। তো সেহেতু আজকে 28 আগস্টের কথা তোমরা বুঝা পারি যে আমরা
চিনি কুচবিহারি, আমরা ভারতবর্ষের মানুষই চিনি না, পশ্চিমবঙ্গের মানুষই চিনি না, চিনি কুচবিহারি। যুক্ত হই 28 আগস্ট, তারপরে হই ভারতীয়। সবাই বুঝলেন তো? তো সেহেতু আমার সংগঠনের নাম দিঘাটার কুচবিহার উপদেশ এসেছে। আমার মহারাজ কুচবিহার, কুচবিহারের মহারাজা অনন্ত মহারাজ, সবাই আমরা মহারাজ মানি না, কারণ আমরা তো সবাই মালিক, কিন্তু ভারত সরকার তো সবার কারণে আসবে না। তো সেহেতু আমরা মহারাজ বানাইছি, এই মহারাজে যাবে আমার খালি কর্ম করার কাম। তো সেহেতু আজকের এই দ্বৈত পতাকা প্রত্যেকটা কুচবিহার রাজ্য পালন করা হয়েছে। কেউ অঞ্চল অঞ্চল বলছে, কেউ ব্লকে ব্লকে বলছে, কেউ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বলছে, সেটা আমার মৌলিক অধিকার, এটা আমার করা। সেহেতু আমরা সবাই মিলে করছি। যাই হোক, তোমার হয়তো গুজিয়ার বানু অল্প সভ্য হলো যে আজকের যে বিষয়টা 28 আগস্ট, যে কী জন্য আমরা পালন করি, হয়তো তোমার সমাজে অল্প অল্প করে গুজির বানু। তো সবাইকে এই কুচবিহার রাজ্যের সংবিধান সম্পর্কে জানা দরকার, ভারতের সংবিধান সম্বন্ধে জানা দরকার, কারণ আমরা ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া দিবার লাগছি আগামী দিনে। সেহেতু সবাইকে স্ট্রং হওয়া দরকার, না হলে কিন্তু আমরা আবার সেই রাজ্য কি নারায়ণ সেনারা পারবেন তো? সেহেতু আমরা ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া হচ্ছি, আমরা আগামী দিনে আমার মৌলিক অধিকার ফ্রি পাবো আশাবদ্ধ। আমার জাতি মাটির কাহিনী আমরা জানাবাসি, এতদিন আমার কাজ জানায় নাই, প্রতিদিন ভারতবর্ষ চিনি, পশ্চিমবঙ্গ প্রতিদিন যুক্ত হইনি, কাহ আমার ভারতবর্ষের সংবিধানের সম্বন্ধে জ্ঞান দেয় নাই, জ্ঞান দিছে তো অনন্ত মহারাজ। এই মহারাজের পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমার জাতির পরিচয় খুঁজে পাইছি, আজকে আমার মৌলিক অধিকার খুঁজে পাইছি, আজকে আমরা কায় সেই পরিচয় খুঁজে পাইছি। সেহেতু আমরা যে এতদিন মালিক ছিল সেটা আমার অবগত ছিল, কিন্তু আজকে আমরা সেই বিষয়ে অবগত হয়েছি। তো সেহেতু আগামী দিনে আমরা আমার জাতি মাটির উদ্ধার করবো, পূর্ণ বিশ্বাসী। তো যাই হোক, মোট ক্ষুদ্র আলোচনা মুই এটাই সমাপ্ত করল। জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মুক্তি চুক্তি গুজরাটবাসীর মুক্তি, ভারত মুক্তি চুক্তি গুজরাটবাসীর মুক্তি। পাষাণ বাবা কি জয়! পাষাণ বাবা কি জয়!